সুপ্রিয় দর্শক, বিডি এন্টারটেইনমেন্ট নিউজের পক্ষ থেকে জানাই সকলকে স্বাগতম। আজ 14ই মার্চ, রোজ রবিবার, 2021 খ্রিস্টাব্দ। সকাল শুরু হয়ে গেছে, অলরেডি বিভিন্ন কর্ম প্রতিষ্ঠানে সকাল 8টা থেকেই কার্যক্রম শুরু হয়ে গেছে। বেশ কিছু সরকারি ও বেসরকারি অফিস এর কার্যক্রম সকাল 10টা থেকে শুরু হবে। তাই দেখতে পাচ্ছেন বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ যে যে যার যার মতো কর্মস্থানে পৌঁছানোর জন্য রওনা হয়েছেন। আমরা আছি উত্তরায় সেক্টরের রাখছি, দেখতেই পাচ্ছেন বিভিন্ন বাইক, প্রাইভেট কার, রিক্সা, অটোরিক্সা, কাভার্ড ভ্যান ইত্যাদি চলছে। পার্শ্ববর্তী মহাসড়কে কিছুটা ট্রাফিক জ্যাম রয়েছে, তাই বিভিন্ন যানবাহন উপায়ন্ত না পেয়ে লিংক রোড ব্যবহার করছেন। আরেকটা কথা বলে রাখি, যাত্রাপথে অপরিচিত কারো দেওয়া কোনো কিছু পান করবেন না বা খাবেন না। অপরিচিত কারো সাথে সত্যতা করবেন না। নিজ যান ও মাল নিজ দায়িত্বে হেফাজতে রাখার চেষ্টা করবেন। মহামারী করোনা ভাইরাস এসেছে, শুনেছি সংবাদ মাধ্যমে রোগী সংখ্যা বেড়ে যাচ্ছে, তাই অন্তত মাস্ক ব্যবহার করবেন, মাস্ক ছাড়া চলাফেরা করবেন না। আপনাদের অনুরোধ করছি, সতর্ক থাকুন, নিয়ম কানুন মেনে চলুন, নিরাপদ থাকুন করোনা ভাইরাস থেকে। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, শুভ সকাল।